বাহিনীরা কত বড় মুনাফিক, তাদের চরিত্র কত নিচে নামতে পারে। ইয়াজিদ বাহিনীর যিনি এই কারবালা সংগঠিত করার, কারবালাতে যুদ্ধ করার যে ইয়াজিদের পক্ষের যে লিডার ছিল, এই লিডারও কিন্তু মহরমের 10 তারিখে ইমাম হুসাইনের পিছনে ফজরের নামাজ জামাতে পড়ছে। নাউজুবিল্লাহ বলেন, কথা কি বুঝতে পারছেন? সেই কিন্তু ইমাম হুসাইনকে কি করবে, কতল করবে, আর সেই কিন্তু ইমাম হুসাইনের পিছনে এই মহরমের 10 তারিখে ফজরের নামাজ সকালে জামাতে একই সাথে পড়েছে। মুনাফিকদের কোনো চরিত্র নেই, তাদের জবানের কোনো দাম নেই, তাদের কর্মের কোনো ঠিক ঠিকানা নেই, তারা নিজের সুবিধার জন্য অন্যের সুবিধাকে কবর দিতে পারে, নিজের স্বার্থের জন্য অন্যের অর্থ খরচ করতে পারে, তাদের অন্তর কোনো ভয়ভীতি নেই। এই বর্তমানে ইয়াজিদ বাহিনীরা সব বিদর্ভীদের টাকায় চলছে। কার? তাদের ইনকাম নাই, কিন্তু দেখবেন ইনকাম করে না, ইস্তারি করে পাঞ্জাবি ফুইরাড়ে, কথা ঠিক কিনা? টাকা ইনকাম নাই কিন্তু বাড়িতে বিরিয়ানি হয়, আমার খাতে একমত কিনা? কথা বুঝেন না? এগুলো আসে কোত্থেকে? ইহুদি খ্রিস্টানরা এটাকে সাপ্লাই দিচ্ছে। যেমনি ভাবে সার্জন বিন মানসুর রমি ইয়াজিদের উপদেষ্টা হয়ে নষ্ট পথে ইয়াজিদকে ধাবিত করেছেন, আর ইয়াজিদ সেই উপদেষ্টার কথা অনুযায়ী তার জীবনকে পরিচালনা করেছে। সম্মানের উপস্থিতি আমরা সেই দিকে কাজ করতে রাজি না। আর ইয়াজিদের চাইতে খ্রিস্টানরা অনেক ভালো, আপনারা কি জানেন? আরেকটা আলোচনা করে শেষ করে দিব। ইমাম হুসাইন যে শাহাদাত বরণ করেছেন, মর্মান্তিক যে অধ্যায়, সে অধ্যায়ের আলোচনা করব আগামীকালকে জুমায়, সেটা অনেক লম্বা ঘটনা, জুমাতে আলোচনা করব, এখন করব না। তবে একটা জায়গা আমি আপনাদেরকে বুঝাই, ইয়াজিদ বাহিনী কতটা ক্যারেক্টারলেস হতে পারে। এই ইমাম হুসাইন এবং তার সঙ্গীদেরকে যখন কতল করা হলো, ইয়াজিদ বাহিনীর ঘোড়া দিয়ে তাদের মাথা মোবারককে পদদলিত করেছে, ফুটবল খেলে যেইভাবে এইভাবে পদদলিত করেছেন। জোরে সোরে বলেন না, নাউজুবিল্লাহ। কতলে হুসাইন আসল মে মর গে ইয়াজিদ হে, ইসলাম জিন্দা হোতা হে আর কারবালা কি বাত। সুবহানাল্লাহ, বলেন না? তখন রাত্র হয়ে গেছে, তারা ইমাম হুসাইন এবং তার সঙ্গীদের মাথা পাঠাবে ইয়াজিদের, ইমাম হুসাইনের মাথা মোবারক দামেস্কের দিকে ইয়াজিদের কাছে পাঠাবে। এখন রাত্র হয়ে গেছে, তারা রাস্তায় তাঁবু গেড়ে থাকতেছেন। তখন একজন খ্রিস্টান এসে বলল, তোমরা আজকে রাত্রিতে তো এখানে থাকবা? কয় হ্যাঁ, আমি আপনাদেরকে কিন্তু আকীদার ইমানের ওয়াজ করে শোনাচ্ছি। কিসের ওয়াজ? ইমানের ওয়াজ। ইয়াজিদ বাহিনীর কাজ এবং আহলে বাইতের প্রেমিকের কাজ, দুইটা পার্থক্য করবেন, নেগেটিভ এবং জান্নাতি এবং জাহান্নামে, ঠিক কিনা বলেন? তখন এই খ্রিস্টান ডাক দিয়ে বলল ইয়াজিদ বাহিনীকে, তোমরা তো আজকে রাত্রি এখানে থাকবা? কয় হ্যাঁ। এই একটা রাত্রির জন্য রাসুলের কলিজার টুকরা আলী মোকামের মাথা মোবারক আমাকে দিবা, এই আজকের রাত্রের জন্য আমি তোমাদেরকে 10,000 দেরহাম দেব। এই লুবি নেতা আমি রাজি হয়ে গেছে। জোরে বলেন না, নাউজুবিল্লাহ। আরে জোরে বলেন, নাউজুবিল্লাহ। লুবি নেতা কি হয়ে গেছে? রাজি হয়ে গেছে 10,000 দেরহামের বিনিময়ে। ইমাম হুসাইনের লাভ মাথা মোবারক দিয়ে দিল। এবার এই খ্রিস্টান পাদ্রি কি করছে জানেন? তার বাড়িতে নিয়ে গেছে, বাড়িতে নিয়ে যে সুন্দর একটা উঁচু জায়গায় রেখেছে, রাখার পরে মাইকটা চলে না, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা
মোহাম্মদ বদায়ালি সিদিনা মাওলানা। আপনাদের কি কষ্ট হয়, শুনতে ভালো লাগে? আমরা তো শুনছি, আর বাস্তবতাটা কেমন ছিল একটু কি ভাবছে? সবচেয়ে বড় দুঃখের কথা, কষ্টের কথা হলো বেঈমান কাফের মোশে নিকৃষ্ট প্রাণীদের জন্য ফোরাত নদীর পানি বরাদ্দ ছিল, কিন্তু যার নানা দোজাহানের বাদশাহ ইমামুল মুরসালিন রহমাতাল্লিল আলামিন সরকারে দু আলম নূরে মুজাসসাম যার উসিলায় ফোরাত নদী সৃষ্টি, সেই রাসুলের কলিজার টুকরা যিনি জান্নাতে সকল যুবকদের ইমাম হবে, লিডার হবে, সেই রাসুলের কলিজার টুকরার জন্য ফোরাত নদীর ফানি বরাদ্দ নাই। এ কষ্ট কি মুমিন সহ্য করতে পারে? কথা বলেন, কোনো মুমিন কি স্থির থাকতে পারে? ফোরাত নদীর ফানি পিপাসায় কলিজা ফেটে যাচ্ছে, এদিক দিয়ে কোরআন সুন্নাকে জিন্দা রাখার জন্য পিপাসায় কলিজা ফেটে যাচ্ছে, সেদিকে একটাবার নজর দেয় না। নজর দিয়েছে শুধু কোন দিকে? যুদ্ধের দিকে, শুধু ইসলামকে জিন্দা রাখার জন্য। আপনারা কি মনে করেন না ইমাম হুসাইনের শাহাদাতের মধ্য দিয়ে ইসলাম নতুন প্রাণ পেয়েছে না, ইসলামের বিজয় হয়েছে না? কথা বলেন, সত্য এবং মিথ্যা যথাযথভাবে স্পষ্ট হয়ে গেছে না? বন্ধুরে আমার, দেখেন ইয়াজিদ বাহিনী কতটা চরিত্রহীন, কতটা অর্থলোভী, শুধু পৃথিবীর লোভের জন্য, পৃথিবীর টাকার জন্য, পৃথিবীর শান্তির জন্য, পৃথিবীর বিলাসিতার জন্য এই নষ্ট চরিত্রের মানুষগুলো কি করতে পারে? বন্ধু কি করলেন, দশ হাজার দিরহামের বিনিময়ে মাথাটা দিয়ে দিলেন। ওই মাথা মোবারক নিয়ে খ্রিস্টান কি করলেন, সুগন্ধযুক্ত পরিষ্কার পরিচ্ছন্ন পানি দিয়ে সুন্দর করে মাথা মোবারক ধুইলেন। ধোয়ার পরে এটার মধ্যে সর্বোচ্চ সুগন্ধি লাগাইয়া দেয়, সর্বোচ্চ সুগন্ধি লাগাইয়া দিলেন। মাথাটাকে কিতাব প্রমাণ করে অনেক উঁচুর মধ্যে রেখেছেন, উঁচুর মধ্যে রাখলেন। আর ওই খ্রিস্টান পাদ্রী ইমাম হুসাইনের মাথা মোবারকের দিকে যখন তাকাইলেন, তাকানোর পরে সারাটা রাত ওই খ্রিস্টানের চোখ দিয়ে ঝর নয়নে পানি পড়তেছে। ওই খ্রিস্টান একটা দাগ দিয়ে বলল, রে ইয়াজিদের দল, একটাবারও চিন্তা করলি না, কাকে রে কতল করে দিলি? যে হলো রাসুলের কলিজার টুকরা, যে জান্নাতে সর্দার হবে রে, ইমানদারদের মুমিনদের ইমাম হবে, তাদের লিডার হবে রে, ওই খ্রিস্টান সে বক্তব্য দিয়েছে। রাত্র নিশি গভীরে আমি নজর দিয়ে দেখলাম, একটা উজ্জ্বল নূর যেন চতুর্দিকে ইমাম হুসাইনের মাথা মোবারকের চতুর্দিকে যেন তাওয়াফ করতেছে। আর জোরে বলেন না, সুবহানাল্লাহ। এই নূরের রশি ওই খ্রিস্টান পাদ্রির ঘর থেকে, ওই খ্রিস্টানের ঘর থেকে সরাসরি আকাশের দিকে যুক্ত ছিল। এখানে আরেকটা জিনিস বুঝতে পারছেন কিনা, দেখেন ইয়াজিদের কাছ থেকে বড় পুরস্কারের আশায় কিন্তু ইমাম হুসাইনকে কতল করেছে, মাঝখানে আবার তারা ধান্দা করেছে, ইমাম হুসাইনের মাথাটাকে একটা রাত্রের জন্য খ্রিস্টানের কাছে দিয়ে দশ হাজার দেরহাম কামাই করেছে। এই রকম চরিত্রের ইয়াজিদ বাহিনী বর্তমানে আমাদের মাঝে আছে না? তাদের সাথে সম্পর্ক রাখবো কিনা? তাদের সাথে সম্পর্ক চিরবিচ্ছিন্ন করতে হবে, তাদের সাথে কোনো রকমের কোনো আপোষ করা যাবে না, প্রেম বিনিময় করা যাবে না। তারা যদি আপনার সাথে মিষ্টি হাসি দিয়ে কথা বলে, আপনি মনে করবেন হাসির আড়ালে লুকায়িত ধারালো অস্ত্র, ঠিক কিনা বলেন? আপনাকে যদি উপকার করতে আসেন, আপনাকে মাথায় রাখতে হবে এই ইয়াজিদ বাহিনী
আপনার সাথে মিষ্টি কথার আড়ালে আপনার জন্য বড় ধরনের ক্ষতি রেডি করে নিয়ে এসেছে। তার সাথে পয়েন্টে মিললে আপনি একটু উপকার পাবেন, আর পয়েন্টে না মিললে আপনার সুন্দর জীবনের ঝুঁকিও আছে। আদিকাল থেকে অদ্য পর্যন্ত আহলে সুন্নাতুল জামাত আহলে বাইতের প্রেমিক অসংখ্য লোকেদের কিয়াজিত বাহিনী কতল করেছে, কিন্তু পৃথিবীর বুকে একটা নজির নাই কোন হুসাইনি কাফেলার লোক কোন ইয়াজিদ বাহিনীর গায়ে হাত দিয়েছে। একটা প্রমাণ দিতে পারবেন? জীবনে শুনছেন? শুনছেন কেউ কোনোদিন আহলে সুন্নাতুল জামাতের মানুষ কাউকে গুলি করে মারছে, কাকে কুপি হত্যা করেছে, কোন মসজিদে আগুন ধরেছে? ওই যে বলতেছিলাম আমার ঘটনাটা, তারপরে ঘটনা যখন ঘটলো, ওই যে আমার ঘটনাটা বলতে চাইছিলাম, মারামারি শুরু হয়ে গেল, এইরকম যুবকরা সবগুলো মাঠে নামলো, ইয়াজিদ বাহিনীকে ফুটবলের মতো খেলতে শুরু করলো। পরে ইয়াজিদ বাহিনী কি করছে জানেন? সর্বপ্রথম পেট্রোল দিয়ে মসজিদে আগুন ধরিয়ে দিয়েছে। মুরব্বীরা বলছে হুজুরদেরকে বিদায় করে দাও, যদি হুজুরদেরকে বিদায় না করো, ওরা যদি জানতে পারে হুজুররা এই ঘরে বসছে, আগে এইসব এই ঘরে আগুন লাগাইব। সত্যি সত্যি বাস্তবায়ন হয়ে গেল। আমাদেরকে এক রাস্তা থেকে আরেক রাস্তা দিয়ে, বিকল্প রাস্তা দিয়ে বের করে দিল। বের করে দেওয়ার পরে জমিনের মাঠে আসার পরে দেখলাম দাও ধাও করে আগুন জ্বলতেছে। ফোন দিলাম কমিটিকে, কো হুজুর আমাদের মসজিদে আগুন ধরিয়ে দিয়েছে ইয়াজিদ বাহিনী। জোরে বলেন না, নাউজুবিল্লাহ। এই আগুন লাগানোর শিক্ষা এসেছে কোত্থেকে জানেন? ইমাম হুসাইন, রাসুলের আহলে বাইত, রাসুলের আওলাদ যখন একটার পর একটা শাহাদাত বরণ করলো, করার পরে ইমাম হুসাইন কাফেলার তাবুতে আগুন ধরিয়ে দিল। জোরে সরে বলেন না, নাউজুবিল্লাহ। 6 মাসের শিশু আলিয়াজগণ, বড়ি আসাদ গোত্রের এক পাপিষ্ঠ নরপিশাচ, 6 মাসের শিশু আলিয়াজগরকে তীর নিক্ষেপ করলো, এটা গলায় বিদ্ধ হলো, ইন্তেকার করলো। সিরিয়ার বাজারে শাহাদাত ইমাম হুসাইনকে কথল করার পরে তারা ওলাদ যারা ছিল তাদেরকে সিরিয়ার বাজারে তাদেরকে তাদের অন্যগুলো ছিনিয়ে নিয়েছে, তাদেরকে সেই বাজারে ঘুরিয়েছে। আওয়াজ তোলে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, চাচা, জ্যাঠা, মামা, খালাতো ভাই, ফুফাতো ভাই, আমার বোনের ছেলে, এই ধরনের কোনো পরিচয়ের কোনো ভিত্তি থাকবে না ইন্তেকাল করার পরে। আপনাকে শুধু পৃথিবীর একটা ফর্মালিটি হিসাবে আপনজন করে জড়িয়ে চলার জন্য একটা ফর্মালিটি তৈরি করে দিয়েছে, আসলে সৎপ্রকৃত পক্ষে সে আপনার বন্ধু নয়। আপনার বন্ধু হলো আপনি যদি নবীর প্রেমিক হন, আপনার এই এলাকায় যদি কোনো নবীর প্রেমিক না থাকে, যদি ওই আরেক মহল্লায় নবীর প্রেমিক থাকে, সে হবে আপনার প্রকৃত বন্ধু। কিন্তু আপনার আপন চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই হবে আপনার একমাত্র শত্রু। আমার কথাগুলো তিতা লাগতে পারে, কারণ কথাগুলো খাড়া খাড়া, তো খাড়া খাড়া কথা তিতা লাগতে পারে। আই ডোন্ট কেয়ার, কিচ্ছু করার নাই। আপনাদের সাথে প্রেম হবে, ভালোবাসা হবে, একটা বন্ধন তৈরি হবে কোরআন হাদিস এবং আহলে বাইতের প্রেমের মধ্য দিয়ে, ঠিক কিনা বলেন? তাদের প্রেম ছেড়ে দিয়ে আপনাদের সাথে প্রেম করা মোটেও সম্ভব নয়, কথা বলেন ঠিক কিনা? আমার সাথে আপনারা একমত, রাজি আছেন? সম্মানিত উপস্থিতি, পরে আবার ভুলে যাব। এই যে এখানে একটা আমাকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই বলেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর আপনি কেমন আছেন? জি আমি ভালো আছি। এখানে বলা হয়েছে মহরমে আশুরা রোজা রাখার সময় মাছ মাংস খাওয়া যাবে কি না? আসলে মহরম মাসে গোস্ত খাইতে, মাছ খাইতে কোরআন হাদিসের কোথাও কোনো নিষেধ নাই কি নাই? কোথাও কোনো নিষেধ নাই, আপনি খাইতে পারবেন। এখানে কোনো কি হবে না, পাপ হবে না, অপরাধ হবে না। তবে হ্যাঁ, এখানে একটা বিষয় আছে, আমাদের দেশে কিছু হুসাইনের প্রেমিক আছে, হুসাইনের পাগল আছে, ওই কারবালার কথা যখন মনে হয় তাদের সিনায় ধাও ধাও করে আগুন জ্বলে। এই আগুনটা পৃথিবীর আগুনের মতো না, এটা হচ্ছে আল্লাহর আহলে বাইতের প্রেমের বিরহের এক আগুন, যে আগুন পৃথিবীর কাউকে দেখানো সম্ভব নয়, ঠিক কিনা বলেন? ওই রকম প্রেমিক যারা আছে, মহরমের আশুরার চাঁদ যখন ওঠে তারা জুতা পায়ে দেয় না,
ভালো কোনো পোশাক পরে না, গায়ে সাবান দেয় না, মাথায় তারা তেল দেয় না, উদাসীনতার মতো তারা জীবনযাপন করে। এটা তার আপন ব্যক্তিগত এক প্রেমের প্রকাশ। এই তুমি বসার পর থেকে হাসতেছো, ব্যাপার কি? আউট অফ সাইট, গো টু ইউর সিট, যাও হয়ে যাও, বেরো। বেয়াদব কোথাকার! আমি বসার পর থেকে আইসে যে হাসা শুরু করছে, এখনো হাসতেছে। আপনারা কেউ সিনোনের দরকার নাই, ওষুধ দিয়ে দিছি, মেডিসিন অ্যান্টিবায়োটিক দিছি। আমি আবার কাউকে ছাড় দিতে প্রস্তুত না, আমি কোন সময় মরে যাই বলা যায় না, ঠিক কিনা বলেন? আমাকে আমার বাজার নিয়ে যাইতে হইব। দুনিয়া এত নিষ্ঠুর হয়েছে, পৃথিবী এত নিষ্ঠুর হয়েছে, আপনি আজকে সুস্থ তো বাসায় দিয়ে বলেন আমার করোনা হয়েছে, দেখবেন বউ বাল বাচ্চা জীবন দিয়ে খাওয়াইছেন, একটাও আপনার কাছে আসবে না। কথা বলেন না কেন? প্রত্যেকের বাজার প্রত্যেকে নিজেকেই করতে হবে। দল, বন্ধু, আপনজন কেউ হবে না। হ্যাঁ, একটা জিনিস বন্ধু হবে আপনার, কবরে হাসরে মিজানে ফুলছেরাতে হক্কানি কোনো আলেম এবং হক্কানি অলির সাথে যদি প্রেম করে যেতে পারেন, এই প্রেম আপনার মুক্তির উসিলা হতে পারে, ঠিক কিনা বলেন? এবার আসেন,